ইটালির রোমে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্যে ছাত্রলীগের কর্মী সম্মেলন শিগগিরই আসছে কমিটি শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবারে বিস্তারিত টাওয়ার হ্যামনেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র আর কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় নির্বাচনী আমেজ এখন পুরো পূর্ব লন্ডন জুড়ে টাওয়ার হ্যামনেস বরার স্বতন্ত্র মেয়র প্রার্থী বিশিষ্ট সাংবাদিক রেজা আহমেদ ফয়সল চৌধুরী সহ বুধবার দিনভর হোয়াইট চ্যাপেল মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান এ সময় স্থানীয় লোকজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় ফয়সল চৌধুরী আসন্ন নির্বাচনে সবার সহযোগিতা ও ভোট চেয়ে সংযোগ করেন এ সময় মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা নির্বাচনে তাকে সর্বাত্মক সহযোগিতা সহ ব্যবসায়ের ক্ষেত্রে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন রেজা আহমেদ ফয়সল চৌধুরী আগামী বাইশে মে নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আর তাদের সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেন এ সময় তিনি বলেন কমিউনিটির উন্নয়নকে সবার ঊর্ধ্বে রাখতে চান তিনি এছাড়া তিনি মেয়র নির্বাচিত হলে টাওয়ার হ্যামনেস এলাকায় 30 মিনিট ফ্রি কার পার্কিং চালুর প্রতিশ্রুতি ব্যক্ত করেন রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব আজকে এসে আমি শুনলাম যে ইমিগ্রেশনের লোকজন প্রতি সপ্তাহে একবার অথবা মাসে দুইবারই তারা এই হোয়াটসঅ্যাপে আসেন এবং রেড করেন তারা যদি প্রতি মাসে দুই বা দুবার আসেন তাহলে এখানে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ব্যবসা হবে না এবং ব্যবসা তাদের দিন দিন কোয়াইট হচ্ছে যেটাই ব্যবসায়ীরা অভিযোগ করেছেন তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যারা এখানে এসে মাসে দুইবার যা দুবার যারা রেড করেন তারা একটি স্পেসিফিক টাইমে তারা আসুন অথবা মানুষের যাতে ব্যবসার ক্ষতি না হয় সে দিকটা লক্ষ্য রেখে তাদের রেড করা উচিত আমি যদি মেয়র হই আমি ইনশাল্লাহ এই ব্যাপারে দেখব এবং আমরা যেটি আমি যেটি আমার ম্যানিফেস্টোতে বলেছি যে পূর্ব বড়ায় হাফ এন আওয়ার আমরা ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা করবো এবং অনেকে জিজ্ঞেস করেন আপনি কি সেটি পারবেন আমি বলেছি আমি পারবো পারবো এবং পারবো এবং আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি আমি অক্ষরে অক্ষরে তা পালন করব ই রাজধানী রোমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো চ্যানেল আই কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হলো। রোম থেকে ইটালি ব্যুরো প্রধান হাবিবুর রহমান চুন্নুর রিপোর্ট পরিবেশে ইতালির রাজধানী রোমে চ্যানেল আই কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে রোমের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও আঞ্চলিক সমিতি সমূহের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আগামী প্রজন্মের শিশুদের সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদ হোসেন ও চেনেলাই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব বিভিন্ন শাখায় অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় লন্ডন থেকে আগত মিসেস ডা আনারালিও উপস্থিত ছিলেন চেনালায় ইতালির ব্যুরো প্রধান হাবিবুর রহমান চন্নুর পরিচালনায় এবং সুস্মিতা সুলতানা ও বিলকিস আজাদের উপস্থাপনায় বর্ণাঢ্য এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন ইতালির মধ্যে ব্যতিক্রমী চেনেলায় ইতালি এই প্রথমবারের মতো কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করে ইতালির প্রবীণ সাংবাদিক সাংবাদিক লুৎফুর রহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হয় এছাড়া বাংলাদেশ সমিতি রোমা ওয়েস্ট সমাজকল্যাণ সমিতি বাংলাদেশ মহিলা সমিতি পুরস্কৃত হন শিশু সংগঠন অঙ্কুর ভেনিস বাংলা স্কুল এই পুরস্কার লাভ করেন সাংবাদিকতায় হাসান মাহমুদ ইলেকট্রনিক্স এবং বাংলা পত্রিকা ধূমকেতু পুরস্কার লাভ করে সঙ্গীতে আমিন খান নৃত্যে মাধবী করবি সাহিত্যে মজিবুর রহমান বাড়ির আব্দুল কাদের সহ নেপলি পাধবা আরেশ্য থেকে আগতদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় ব্যবসায়ের ক্ষেত্রে অনন্য অবদানের জন্য লকিউতুল্লাহ হাজি ইদ্রিস ফরাজি জাহাঙ্গীর হোসেন ফরাজি নজরুল ইসলাম মাজিকে সম্মাননা প্রদান করা হয় ইতালির বাংলাদেশি সমাজকে চ্যানেলায় এগিয়ে নিতে বদ্ধপরিকর চ্যানেলাই কমিউনিটি অ্যাওয়ার্ড যেটি ইতালিতে হচ্ছে সেটি প্রথম এবারই প্রথম হচ্ছে কমিউনিটি অ্যাওয়ার্ড এবং এটি ভবিষ্যতে এবং প্রতি বছরই হবে এই প্রতি বছর কমিউনিটি অ্যাওয়ার্ড যদি আপনারা করেন তাহলে কমিউনিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আপনারা সম্মানিত করবেন আমরা সম্মানিত করব আপনারা সম্মানিত হবেন আমরা সম্মানিত হব রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদ হোসেন সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধ হয়ে নতুন সমাজ গঠনের আহ্বান জানান যখনই বাংলাদেশ কমিউনিটির কোশ্চিন আসবে সব গ্রুপ যেন একটা আমব্রেলার নিচে এসে দাঁড়াতে পারে অনুষ্ঠানে স্থানীয় সঙ্গীত ও নৃত্য শিল্পীরা সঙ্গীত নৃত্য পরিবেশন করেন টেলিরোম থেকে হাবিবুর রহমান চূর্ণ চ্যানেল আই যুক্তরাজ্যে ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার আটাশে এপ্রিল পূর্ব লন্ডনের স্থানীয় হলে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলমের পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও কালামিস্ট আব্দুল গাফার চৌধুরী বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি যুক্তরাজ্য আমেরিকার সভাপতি সুলতান মাহমুদ শরীফ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক উপদেষ্টা মন্ডলীর সভাপতি আল হাজসামছুদ্দিন খান প্রমুখ সম্মেলনে যুক্তরাজ্য ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা না হলেও শিগগিরই পুরনো এবং নতুনের সমন্বয়ে যুক্তরাজ্য ছাত্রলীগে নতুন কমিটি ঘোষিত হতে পারে বলে জানা গেছে এদিকে ওই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে সম্মেলনের এক পর্যায়ে বিশৃঙ্খলা আর হট্টগলের তৈরি হয় পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে আবারও অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় যুক্তরাজ্য সফরত মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমেদ ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মোহাম্মদ এখলাসুর রহমানকে সংবর্ধনা জানিয়েছেন লন্ডন প্রবাসী মৌলভীবাজারবাসী মঙ্গলবার মন্টিফিউরি সেন্টারে এই নাগরিক সম্বর্ধনার অনুষ্ঠান করা হয় সাপ্তাহিক জনমতের পলিটিক্যাল এডিটর ইসহাক কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক ও আসন্ন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে মেয়র প্রার্থী রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোয়েব সাংবাদিক ফখরুল ইসলাম খসরু ও চ্যানেল আই ইউরোপের বার্তা সম্পাদক মুনজির আহমেদ চৌধুরী যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউলিংটন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জিলানী চৌধুরী ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর রাহেল বখত সুরমা সেন্টার বাঙালি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সলিক আহমেদ অ্যাডভোকেট মজিবুল হক মনি সৈয়দ মনোহর আলী নাট্যকার খালে চৌধুরী মশহুদ বখত নাজমুল মুজিবুর রহমান জসিম প্রবাসী কল্যাণ সমিতি ইউকের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আব্দুল বসিদ আজিজুল আম্বিয়া জাকির হোসেন প্রমুখ ব্রিটিশ বাংলাদেশি খেয়ে ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ আর পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্য নিয়ে ব্রিটিশ বাংলাদেশি কেটারার্স অ্যাসোসিয়েশন ইউকে এর পচলা শুরু হয়েছে মঙ্গলবার নর্থ লন্ডনের একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে বিলেতের বিভিন্ন প্রান্ত থেকে আসা কেটারারদের উপস্থিতিতে এক ঘোষণা দেয়া হয় সংগঠনের আহ্বায়ক প্রবীণ কেটারার আতিকুর রহমান খানের সভাপতিত্বে সদস্য সচিব সাবেক কাউন্সিলর সেলিম চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম সেলিম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের বর্তমান অবস্থার সার্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন কেটারার ইয়াফর আলী আশরাফ উদ্দিন আলহাজ মানিক মিয়া শাহনুর খান আবুল কালাম আজাদ ছোটন কামাল জাহাঙ্গীর মিয়া প্রমুখ শীঘ্রই সংগঠনের সংবিধান চূড়ান্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে আয়োজকরা জানান হিমালয় সহ একাধিক পর্বতারোহী বাংলাদেশের নারী পর্বতারোহী ওয়াসফিয়া সাফল্যের ধারা অব্যাহত রাখতে তাকে সহযোগিতার হাত বাড়িয়েছেন ব্রিটিশ সেলিব্রিটি শেফ মিয়া তার উদ্যোগে আগামী মে রবিবার পূর্ব লন্ডনের ওয়াটারলিলিতে ওয়াসফিয়ার জন্য ফান্ড রেজিং ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অ্যাক্টিভিস্ট ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে ওয়াসফিয়া নাজিনের ফান্ড রেজিং ইভেন্টকে সামনে রেখে বুধবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সেলিব্রিটি শেফ টমি মিয়া আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে ম্যানচেস্টারে আবু সামাদ আজাদের স্মরণসভা দেশ এগিয়ে যাচ্ছে বেলজিয়ামে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম